ভয়ঙ্কর বান পরিস্থিতি পর্যবেক্ষণ করবলে তৃতীয়বারের বাবে বরাক উপত্যকাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেদিনমানের পূর্বে শিলচরত এনেদরে একাঠো পানীত নামি মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছিল বান পরিস্থিতি। আর আজি নামেরে মুখ্যমন্ত্রী চালে সমগ্র পরিবেশ, লগতে আশ্রয় শিবিরলৈ গৈ বন্যাক্রান্তর অবস্থার বুজ ললে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। শিলচর বিমানবন্দরের পর হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীগৰাকী করিমগঞ্জ জেলার কালীবাড়ীত উপস্থিত হয়ে সুভাষ হাইস্কুলত থাকা বন্যাক্রান্তর অবস্থার বুজ ললে। আশ্রয় শিবিরত থাকা এজন অসুস্থ যুবকক গুয়াহাটিল আনি চিকিৎসা করার নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী। পয়সা নাই, গুয়াহাটিতে নিয়ে আছে, সার্জারি করে। মুখ্যমন্ত্রীর কাষত পাই হুক হুকাই কান্দিলে এগারী অশীতি পর আইতাই। ভালো, আরে মা তোমার কি হলো? কি দেখতে পারছ না খাওয়া দাওয়ার ব্যবস্থা? এই মার অ্যাকাউন্টে অরুণোদয় পাই কিনা? অরুণোদয় পাওনি তুমি? 1000 টাকা যে অশীতিপর আইতাগী আন মহিলাসকলকো মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আপনাদের অরুণোদয়ের ধন পাইছে? তুমিও পাই না? 1000 টাকা করে কয়বার পাইছো? আমি দুতিনবার পাইছি। আর আশ্রয় শিবিরতে মুখ্যমন্ত্রী গম পালে কিছু সংখ্যক মহিলায় বিগত দুটা মাহে লাভ করা নাই অরুণোদয়ের ধন। অরুণোদয় পায় কিন্তু দুই মাস হয়েছে পায় না। আর তারপরে মুখ্যমন্ত্রীয়ে জেলা উপায়ুক্ত আর আরক্ষী বিষয়ক নির্দেশ দিলে অরুণোদয়ের ধন যদি কোনো দুষ্ট চক্র আত্মসাত করেছে তেনক শীঘ্রই আজির ভিতরতে চিনাক্ত করে গ্রেপ্তার করক। অফিসার, এই মহিলা আগত অরুণোদয় পাই আসছিল, আজি দুই তিন মাসের পর অহা নাই। মূর আন্দাজ হয়েছে ব্যাঙ্ক করসপন্ডেন্স পয়সাটা উঠাই পেলায় দিয়া নাই। এতিয়া অসিকক এতিয়াই ব্যাঙ্কত যাব, এতিয়াই তার নাম যাব, এতিয়াই অ্যাকাউন্ট চেক করব, এতিয়াই মিডুলে গুয়াহাটির জয়ন্তর কথা পাতক। বাই 4 PM আই ওয়ান ডিটেল রিপোর্ট। আর যদি মই কোয়াটুয়ে হয় লগে লগে ভরাই দিব। মুখ্যমন্ত্রী খাবত মারি কান্দি উঠা আইতাগী চকুর চিকিৎসা করাই দিয়ার প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রী। আপনাকে এখন আমি ভালো ব্যবস্থা করে দিব, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আপনার আখটাও ভালো করে চেক হয়ে যাবে, ঠিক আছে? আপনিও গোপিকা নগরে থাকে না? ঠিক আছে, নাম লিখ, এবার অরুণোদয় পাব লাগিব, আর মই কিবা এটা করাই দিম, চেক এটা পঠাই দিম, আর আখটো কিবা ডাক্তারক দেখাবি, আখটো সার্জারি করার উপায় আছে নেকি? এখন আখটার জন্য তো ওটা কান্দন কন। আর আশ্রয় শিবিরের পর উলাই করিমগঞ্জের গোপিকানগরত নাওত উঠি বান পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আর এই সময়সাতে ভয়ঙ্কর বানত ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী সকলকো কিছু সহায়ের আশ্বাস মুখ্যমন্ত্রী। আজি আমার বরাকর পানি ডেঞ্জার লেভেলর তলত নামিব বলে আমি আশা করছো, আর এতিয়া আমি মেইন ফোকাস করছো পাম্পেদি পানিটো উলিয়াই দিয়ার কারণে। অলরেডি শিলচর টাউনত 12টা ওয়াটার পাম্প কাম করে আছে, গুয়াহাটির পর 20টা ওয়াটার পাম্প রাতেপুয়া আহি পাব। সো ফ্রম টুমরো 32 ওয়াটার পাম্প উইল ওয়ার্ক টু ফ্লাশ আউট দ্য ওয়াটার ফ্রম দ্য শিলচর টাউন। বরাক ভ্যালিত এইবার যথেষ্ট বেয়া বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুত মানুষে মোক কৈছে যে 1990-র পিছত সোনবিল এরিয়াত ইমান পানি হয়েছে। শিলচর অবস্থার কথাটো আমি জানো, মই অহা 10 দিনত আকো আহিম করিমগঞ্জত, আর হাইলাকান্দিত মই আকো আহিম।
গোপিকানগরের পরা হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী উপস্থিত হয় শিলচরের গুরুচরণ মহাবিদ্যালয়ত। আর এই মহাবিদ্যালয়তে বন্যাক্রান্ত দুপরিয়ার আহার বিলাই দিলে মুখ্যমন্ত্রী। আনকি শিবিরত থাকা রাইজক খাবলে দিয়া খাওয়াপানিও নিজে খাই পরীক্ষা করলে মুখ্যমন্ত্রীগী। আর ইয়ার পিছতে শিলচরের জেলা উপায়ুক্তর কার্যালয়ত বানত মৃত্যু হওয়া লোকর পরিয়ালক 4,00,000 টাকার আর্থিক সাহায্যর চেক প্রদান করে মুখ্যমন্ত্রীগী। বরাকর সকল বন্যাক্রান্তক পর্যাপ্ত সকলখিন সাহায্য আগবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী কলে 10 দিনের পিছত পুনের আহিব বরাকর বান পরিস্থিতির বুঝ লোবল। আনহাতে বেতুখান্দি মথাউরি অঞ্চল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী, যে মথাউরি ভাঙি যার ফলতেই শিলচরত সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর বান পরিস্থিতির। যদি মানুষে কোপারেট নকরে, কোনেও এই কোপারেট আপনার বেতুকান্দি যদি দায়িত্ব মানুষে নাকাটিলেহেন তো ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভর কথা নাই। এটা কথা, ডোন্ট ট্রাই টু সেভ এনি ওয়ান রিগার্ডিং বেতুকান্দি বিচ। CID হেজ বিন আস্কড টু রেজিস্টার এ কেস ইন গুহাটি, সো দ্য কেস উইল বি রেজিস্টার্ড ইন গুহাটি, পিপল উইল বি ইন্টারোগেটেড ইন গুহাটি, এন্ড কেস উইল বি ইনভেস্টিগেটেড ফ্রম গুহাটি। এজ অফ নাও উই হ্যাভ ইনফরমেশন অফ 6 পিপল, বাট লেট সি দ্যাট হাউ থিংস আনফোল্ডেড। ভিডিও রিপোর্ট, নিউজ লাইভ।